আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। ভিউয়ার্স, এখন আমরা আছি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের সিআরবিতে। আজ আমার সফর সঙ্গী হিসেবে আছে রাশেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সিআরবি, এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল রেলওয়ে। এই বাংলাদেশ সেন্ট্রাল রেলওয়েটি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন টাইগার পাস সংলগ্ন এলাকায় পাহাড়ের উপর অবস্থিত। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিআরবি ওয়াকওয়ে। 27 মোড় উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এই 7 মোড় থেকে হাতে ডান দিকেই সিআরবি ভবন। এই সিআরবি ভবনটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। আমাদের সামনে যে একটি রেলওয়ের ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, বাংলাদেশ রেলওয়ের বাষ্পীয় ইঞ্জিন। 1872 সালে নির্মিত হওয়া এই সিআরবি ভবনটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রাচীনতম ভবন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন রেলওয়ের যারা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন তাদের নামে এখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে, যেটি দেখতে পাচ্ছেন। সিআরবি ভবনের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ রেলওয়ের জন্য 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, যা 1994 সালে প্রতিষ্ঠা করা হয়। এই সিআরবি ভবনের পাশে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ভবন গড়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে হাতির বাংলো। সিআরবি ভবনের কেন্দ্রের দিকে রয়েছে একটি প্রশস্ত মাঠ, যে মাঠটির নাম শিরিস্তলা। এই শিরিস্তলা মাঠে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, একুশে বইমেলা এবং বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠান করা হয়ে থাকে। চট্টগ্রামে ব্রিটিশ উপনিবেশিক শাসনের 200 বছরের ইতিহাস বলে সবচেয়ে পুরাতন বিল্ডিং হচ্ছে এই সিআরবি। বাংলার শেষ স্বাধীন নবাব জনাব মীর কাসেমের কাছ থেকে ব্রিটিশরা এই সিআরবি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছিল, যা ভারত এবং পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণেই ছিল। ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর পূর্ব পাকিস্তানের রেলওয়ের নিয়ন্ত্রণ করত তখন পাকিস্তান নামে যে রাষ্ট্র ছিল সেটি, এবং 1971 সালের যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের পর এই সিআরবি এখন বাংলাদেশের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কার্যালয়।
আমরা সিআরবি ভবনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আমাদের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিআরবি ভবনের নতুন গেট। আর সিআরবি বিল্ডিংয়ের পশ্চিম পাশেই হচ্ছে সিআরবি জামে মসজিদ। আমাদের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই সিআরবি জামে মসজিদ। আজ শুক্রবার, এই সিআরবি জামে মসজিদে আমরা নামাজ আদায় করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন এবং সময় পেলে অবশ্যই বেরোতে আসবেন। শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানায় হ্যাপি ট্রাভেলিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।